অনেকেই মালিহা নামটি সম্পর্কে জানতে চেয়েছেন। এই নামটি ইসলামিক নাম কিনা, এর অর্থ কি বা এটি কোন ভাষার শব্দ এবং এটি রাখা যাবে কিনা, সেসব সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আবদুল্লাহ ভিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে। এছাড়াও আরেকটি হাদিসে পাওয়া যায়, নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও পিতার নাম ধরে, তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো। তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। যদি প্রশ্ন করেন, মালিহা নামটি কি ইসলামিক নাম? হ্যাঁ, এই নামটি একটি ইসলামিক নাম। এটি সাধারণত আরবি ভাষার শব্দ বা আরবি ভাষা থেকে এসেছে। এই নামটি সম্ভবত একটি কোরআনিক নাম। এটি সাধারণত মুসলিম মেয়ে শিশুদের নাম হিসেবে রাখা হয়ে থাকে। আপনাদের কারো নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মালিহা নামের একটি সুন্দর অর্থ পাওয়া যায়, আর মালিহা নামের অর্থ হচ্ছে জলজলে মুখ, মধুর ভাষী, চমৎকার কিংবা উত্তম। মালিহা নামটি এভাবেও রাখা যেতে পারে, যেমন মালিহা ইয়াসমিন, মালিহা আফরাস, মালিহা মুনতাহা, মালিহা পারভিন, মালিহা জাহান ইত্যাদি। মালিহা নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।